নমস্কার, আমি সুব্রত ফরম মিশন MBBS। তো এখন এসছি আমি পশ্চিমবঙ্গের একটি বড় জেলা মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। আমাদের একটি স্টুডেন্ট এখান থেকে আমাদের সাথে গেছে 2018-তে। তো সে ছুটিতে বাড়িতে এসেছে, তার থেকে আমরা শুনে নেবো তার ডাক্তারি পড়তে গেছে ইউক্রেনে, তার কিছু অভিজ্ঞতার কথা, এবং তার বাবা এবং মাও রয়েছে আমাদের সাথে। আসুন দেখে নেওয়া যাক। Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. So, Isika, তুমি তো ইউক্রেনে গেছো আমাদের মাধ্যমে পড়তে, তো তুমি যে গেছো কোন ইউনিভার্সিটিতে পড়ছো? আমি কিভ মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ছো। তো তুমি যে কিভ মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ছো, তো তোমার ওখানে এমনি কোন মানে কিরকম লাগছে, দেশটা কিরকম বা? না, ভালো। আর সত্যি কথা বলতে কি, প্রথম থেকে গিয়েই কোনো অসুবিধা হয়নি। সিনিয়র যারা আমাদের এজেন্সি সিনিয়র, তাদের সাথেও কোনো অসুবিধা হয়নি, তারা প্রথম থেকে নিজেরা হেল্প করেছে। আর এখন তো কোনো অসুবিধা নেই, পড়াশোনাও ভালো, খাওয়া দাওয়াও কোনো অসুবিধা হয়নি, টিচাররাও খুবই কোঅপারেটিভ, সুতরাং সব মিলিয়ে কোনো অসুবিধা হয়নি। ওখানে যে ভাষা, যে একটা আমরা বলেছি ইংলিশ মিডিয়াম বা ইংলিশে পড়াশোনা হচ্ছে, সেরকম তুমি ইংলিশে? আচ্ছা। আর এমনি কমিউনিকেশনের জন্য যেটা ভাষা, যেটা তোমার ইউক্রেনিয়ান, সেটা আমি শেখানো হচ্ছে, সেটা তোমার ফার্স্ট ইয়ার থেকে শেখানো হচ্ছে। এটা তোমার এমনি পড়াশোনা বা এক্সামের ক্ষেত্রে তো কোনো এফেক্ট পড়ে না? না না। আর এমনি তোমার ওখানে হোস্টেল কিরকম, হোস্টেল ফেসিলিটি বা? হোস্টেল তো প্রথম থেকেই খুব ভালো। আর কিচেন আছে, প্রত্যেকটা ফ্লোরে দুটো করে কিচেন আছে, ওয়াশরুম আছে, শাওয়ার রুম আলাদা, সুতরাং সব রকমেরই ফ্যাসিলিটি আছে, কোনো প্লাস ওয়াশিং মেশিনও আছে, লন্ড্রি সেকশন আছে, সুতরাং কোনো অসুবিধা হয়। আচ্ছা, আর এই হোস্টেলে যে তুমি এই যে মেয়ে, তোমার মেয়ে বলে যে তোমার কোনো রকম সমস্যা আছে বা সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা? না না না, মানে মেয়ে তো মেয়েদের জন্য খুবই সেফ, মানে কোনো অসুবিধা মেয়ের হিসেবে কখনোই হয়নি। আচ্ছা, বা এই যে রাস্তাঘাটে বা তুমি ইউনিভার্সিটি হোস্টেলে যাচ্ছ বা শপিং করতে কি কেনাকাটা করতে বা রাস্তায় বেরোচ্ছ বা দিনের রাতে কোনো সমস্যা? কোনো রকমের কোনো সমস্যা, সিকিউরিটি নিয়ে তুমি নিয়ে হয় তোমার কোনো সমস্যা নেই? আচ্ছা। আর তুমি এই যে তুমি যে খাওয়া দাওয়া, ওখানে যারা বিদেশে গেছো ইউক্রেনে যে পড়াশোনার সময় যে বা পড়াশোনা করতে গেছো, যে খাওয়া দাওয়ার ব্যাপারে তোমার কি অসুবিধা হচ্ছে? তোমাকে অসুবিধা? অসুবিধা নেই, হোস্টেলের নিচেই মেস আছে, ওখানে ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। আর তা না চাইলে ইনগ্রিডিয়েন্ট তো সবই সুপার মার্কেট সামনেই 2 মিনিটে, সুতরাং রান্না করেও খেতে পারবে। আবার রান্না করে যে খাবে, খাবার রান্না করার ব্যবস্থা তো হোস্টেলে আছে? ভালো, ইন্ডাকশন সব, দুটো করে কিচেন প্রত্যেকটা ফ্লোরে, অসুবিধা নেই কিছু। আর তুমি যে আজকে যে এই যে ছুটিতে এলে, যে তুমি আসতে আসা যাওয়াতে তোমার কোথাও সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা। ট্রেনে করে যাচ্ছ, যে এত সময় যাচ্ছ, কোনো অসুবিধা নেই। আর এদিকে যে আমাদের ধরো যে মিশন বিএস বা আমরা যেরকম বলেছি সেরকম কথা বা এখন পর্যন্ত মানে এই যে অবশ্য 6 বছর যদিও কাটেনি, তা এখন পর্যন্ত তো মোটামুটি মানে যখনই যা চেয়েছিস ফোনে পেয়েছি, সে মানে সুভাষ দা হোক বা ওখানে যারা সিনিয়ররা থাকে, জাহিদ দা, সবসময় হেল্প করেছে, কোনো অসুবিধা নেই। তো আর এমনি ধরো তোমার যদি অন্য তোমায় কেউ জিজ্ঞাসা করে যে আমি পড়তে যাবো কোন দেশ বেটার হয় বা কাদের থ্রুতে পাঠানো ভালো, সেক্ষেত্রে তুমি কাকে রেকমেন্ড করবে? অবশ্যই মিশন এমবিবিএস কে বলবো, সুভাষ দা প্রথম দিন থেকেই খুব হেল্প করেছে। আর ইউক্রেন তো অবশ্যই খুব ভালো মেয়েদের জন্য, বেশি করে কারণ কি প্রচন্ড সেফ মেয়েদের জন্য, আর পড়াশোনাও ভালোই হয়, সুতরাং ইউক্রেন কে বলবো, মিশন এমবিবিএস এর থ্রুতে যেতে। ঠিক আছে। আর ইসি কার থেকে আমরা শুনে নিলাম যে তার কিছু অভিজ্ঞতার কথা। এখানে রয়েছে আমাদের ইসিকার বাবা কৌশিক দত্ত। কৌশিক বাবুর থেকে আসুন দেখে নেওয়া যাক বা শুনে নেওয়া যাক তার মেয়ে গেছে বা তিনি কিরম এখন কিরম ফিলিংস করছে বা কি বলতে চাইছেন। আসুন, নমস্কার কৌশিক বাবু। তো আপনার মেয়ে ইসিকা তো গেছে, তো এমনি আপনি মেয়েকে পাঠিয়ে এখন কিরকম মনে হচ্ছে আপনার বা কিরকম কি সুবিধা অসুবিধা সেটা আমার অভিজ্ঞতাটা একটু বলুন। সুবিধা অসুবিধা তো মেয়ের কাছ থেকে শুনলেন। হ্যাঁ, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে পড়াশোনাটা ঠিক করে করে ওখান থেকে ঠিক করে এলে এটাই ভালো। এমনি ভালো আছে ওখানে, ওখানে সেরকম মেয়ে বলে কোনো অসুবিধা নেই এবং মেয়েদের নিরাপত্তা ওখানে অনেক ভালো। আচ্ছা, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, নিজেরাই তো রান্না টান্না করে খায়, অত সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ভালো আছে, মোটের উপর ভালো আছে, পড়াশোনাটা চলছে।
ওখানে যাবতীয় তো সবই তো কেনা হয়েছে অসুবিধা। আর এই যে পড়াশোনা করছে ওখানে যে ইউনিভার্সিটিতে বা এখানে প্রথম কোন সমস্যা কিছু বা ওই যে রেশিও যে আমরা বলেছিলাম যে ওখানে রেশিও মেনটেন করে পড়ানো হয়। না না সেসব পড়াশোনা ঠিক আছে, ওই যে একটু বলছি ঠিক আছে। আর আমাদের সাথে রয়েছেন ইসিকার মা, ওনার থেকেও কিছু এক্সপিরিয়েন্স এর কথা একটু শুনে নিন যে কিরকম লাগছে বা উনি কিরকম আছেন আমাকে পাঠিয়ে, ঠিক আছে একটু আসুন দু মিনিট শুনে নেওয়া যাক। কে পাঠানো বলতে মেয়ে এত দূরে চলে গেছে সেই টেনশন তো থাকবেই থাকছে, তবে ওই সুভাষের সাথে আমাদের রীতিমতো ভালো যোগাযোগ, ওনার সাথে যখন যা যতটুকু মানে এতটুকু সমস্যা হলো ফোন করলে উনি সবসময় তার রেসপন্স করেন, কোনো অসুবিধা নেই। বাইরে করোনার বাইরে এই যে আসা যাওয়া নিয়ে আমরা খুব টেনশনে পড়েছিলাম, কিন্তু ওরা সেরকম কোনো টেনশনে পড়েনি বা আমাদেরকে সুভাষবাবু প্রচন্ড মানে কোঅপারেট করেছেন আমাদের সাথে, ঠিক আছে সব। এখন ওর পড়াশোনাটা ঠিকঠাক সেটা ওর ব্যাপার, কিন্তু এদিক থেকে সব ঠিক আছে। সুবিধা অসুবিধা থেকে ব্যাপারে আমরা সুভাষবাবুর রেসপন্স সবসময় পাই এবং আগামী দিনেও পাবো, এটাই আশা করি। আর তাছাড়া ইন্ডিয়ার মধ্যে অন্য কোন জায়গায় পড়তে যেতে গেলে কিছু সমস্যা কিছু সুবিধা অসুবিধা সবই তো থাকে, সুতরাং পড়াশোনা ঠিক মতো করলে সব জায়গায় ঠিক আছে, অসুবিধা তো হয় না। থ্যাংক ইউ ইসিকার মায়ের থেকে আমরা কিছু শুনে নিলাম এবং ইসিকার বাবাও বললেন, হ্যাঁ এবং ইসিকার থেকেও আমরা তার একটা ছোট অভিজ্ঞতার কথা শুনলাম যেহেতু সে এক বছর হলো অভিজ্ঞতা নিয়ে এসছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ইসিকা, ভালো থাকো, বেস্ট অফ লাক, নমস্কার।